কি অবস্থা তোমাদের? আশা করি সবাই খুবই ভালো আছো। আমাদের আজকের এই পর্বে তোমরা দেখবা বাংলা নাটকের এমন কিছু গান, যেই গানগুলা সোশ্যাল মিডিয়ায় আজও রাজত্ব করে। বুক চিন চিন করছে হায়, মন তোমার কাছে চায়। বুক চিন চিন গরম লাগে আমার দুপুরে, শিহরিত তোমার নূপুরে, ঝাঁপ দিব আমি প্রেমের ফুলে। বন্ধুরা, আমাদের এই পর্বের লিস্টটা আমার এক ছোট ভাই করছে। দেখা যাক ছোট ভাই কত সুন্দর গানগুলো তোমাদেরকে উপহার দিতে পারলো। আর তোমরা চাইলে কিন্তু যে নাটকের গানগুলো শেয়ার করতেছি এই নাটকগুলি দেখতে পারো। একদিকে পৃথিবী, একদিকে তুমি যদি গান এবং নাটকের নাম ডিসক্রিপশনে আর দুটোটার লিংক পিন কমেন্টে দেওয়া থাকবে, যাতে তোমরা সহজেই চেক আউট দিতে পারো। আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। রুকো যারা, সবর করো। আমাদের ভিডিও শুরুতে তোমরা দেখবা আফরান নিশো এবং মেহজাবী নাপুর শিল্পী নাটকের বুক চিন চিন করছে গানটি। বুক চিন চিন করছে হায়, মন তোমার কাছে চায়। আমরা দুজন শিল্পী নাটকটি সোশ্যাল মিডিয়ায় ভালোই সাড়া ফেলে, আর আফরান নিশো ফ্যানদের কাছে শিল্পী নাটকটা ভালোই লাগে। তোমরা এই নাটকটির কমেন্ট বক্স দেখলে বুঝতে পারবা। ছুঁয়ে দিলে হায়, আমার কি যে হয়ে যায়। তুমি ছুঁয়ে। তারপর আমাদের লিস্টের দুই নম্বরে তোমরা দেখবে ভোলোনামায় নাটকের ভোলোনামায় গানটি। আজ থেকে আমি শুধু যে তোমার। ভোলোনামায় নাটকটিতে অভিনয় করেন ফারহান এবং কেয়া পাইলাপু। তাদের অভিনয়টা সত্যি প্রশংসনীয়। তাদের এই অভিনয়ের জন্যই ভোলোনামায় নাটকটি এতটা হিট প্রাপ্ত। আশি থেকো চিরদিন ভোলোনামায়, ভোলোনামায়। আর ভোলোনামায় গানটিতে কণ্ঠ দেয় কনা আপু এবং আবরাল শাহিল ভাইয়া। তাদের এই গানটি নেট দুলে পুরোপুরি ঝড় তুলে দেয়। আর গানটিতে আজ অব্দি ভিউ রয়েছে 32 মিলিয়ন। যাই হোক, তারপর তোমরা শুনবা স্কুল গ্যাং নাটকের টিডিম টিডিম পম পম গানটি। ভাইরে ভাই, স্কুল গ্যাং নাটকের পুরোপুরি ফ্যান আমি। যতটা বেচালার পর নাটককে ভালোবাসি, ততটাই স্কুল গ্যাং নাটককেও ভালোবাসি। তোমরা কেউ স্কুল গ্যাং নাটককে মিস করে থাকলে তোমাদেরকে বলবো দেখে নিও, মজা পাবা। গানটি কিন্তু ইউটিউবে বেশ পপুলার। গানটিতে 1 বছরে 175 মিলিয়ন ভিউজ পায়। তারপর আমাদের লিস্টে 4 নম্বরে তোমরা দেখবা ভালোবাসার 3 দিন নাটকের আমার হয়ে থাক না গানটি। আড়ালে হোক আর যেভাবেই হোক না। নাটকটিতে অভিনয় করেন সিঙ্গার পড়শি আপু এবং জুবান ভাইয়া। ভাই, নাটকটা আমার কাছে খুবই ভালো লাগে। নাটকটার গল্পের ধারাটা ছিল অসাধারণ লেভেলের। আমার চোখে তাকি স্বপ্নগুলো দেখে না। হোয়াট এভার গাইজ, লিস্টের 5 নম্বরে তোমরা শুনবা ফারহানের ক্রাশ নাটকের পারিসা গানটি। ক্রাশ নাটকের গল্পটা অনেকের জীবনের সাথে রিলেট করে, বাট লাস্টের এন্ডিংটা সবার জীবনের সাথে ঘটে না। আগে যদি জানতাম আমি করবি রে। গানটা তোমাদের কার কার কাছে ভালো লাগতো অবশ্যই একটা হলো কমেন্ট করে যেও। আর ফারহানের ফ্যানরা তোমরা একটা হলো কমেন্ট করবা। তারপর তোমরা শুনবা ডিরেক্টর কাজল আরিফিন অমির টাকলা নাটকের টাকলা গানটি। গরম লাগে আমার দুপুরে, শিহরিত তোমার নূপুরে, ঝাঁপ দিব আমি প্রেমের। ভাইরে ভাই, কাজল আরিফিন অমির নাটকগুলো পুরোপুরি ইউনিক হয়ে থাকে। কাজল আরিফিন অমির নাটকগুলোর জন্য আমি বরাবরের মতো অপেক্ষা করে থাকি। আমার মনে হয় তোমরা অপেক্ষা করো, কারণ কাজল আরিফিন অমি মাইন্ড ব্লোয়িং নাটকগুলো উপহার দিয়েছে আমাদেরকে। যেমন তোমরা ব্যাচেলার পয়েন্ট দেখতে পারো। আরো অনেক সাকসেসফুল নাটক আছে কাজল আরিফিন অমির। তারপর তোমরা শুনবা অ্যাপার্টমেন্ট লেটার নাটকের ফেরাতে পারিনি গানটি। আমার ছোট ভাই আমার ফেভারিট গানটি অ্যাড করে ফেলেছে। আর অ্যাপার্টমেন্ট লেটার নাটকটিও কিন্তু অসাধারণ, চাইলে তোমরা দেখতে পারো। ফেরাতে পারিনি। লিস্টের 8 নম্বরে তোমরা শুনবা ফারহানের রিতমাজারের নাটকের চল পাখি হয়ে উড়ি গানটি। লেগেছে মনে
প্রেমের হাওয়া। গানটিতে কণ্ঠ দিয়ে পড়শি আপু এবং আবরাল সাহিল ভাইয়া, তাদের কণ্ঠে গানটি ইউটিউবে ভালোই সাড়া ফেলে। তারপর 9 নম্বরে তোমরা শুনবা হিট স্টোরি নাটকের একদিকে পৃথিবী একদিকে তুমি গানটি। ভাইরে ভাই, গানটি যখন রিলিজ করা হয় আমি তো মনে করছিলাম ফারহান ভাই গানটিতে কণ্ঠ দেয়, বাট গানটিতে কণ্ঠ দেয় হলো তাহসান ভাইয়া। ও একদিকে পৃথিবী একদিকে তুমি। সো তারপর লিস্টের 10 নম্বরে মানে সবশেষ তোমাদের সাথে পথে হলো দেরি নাটকের চাঁদের খোপা গানটি শুনবা। ভাইরে ভাই, নাটকটা ছিল আনবিলিভেবল, নাটকটা আমার কাছে খুবই ভালো লাগে এবং গানটাও ছিল অসাধারণ। তোমরা যদি নাটকটা মিস করে থাকো আমি তোমাদেরকে বলবো তোমরা বড় একটা নাটক মিস করছো। তোমরা চাইলে কমেন্টে থাকা লিঙ্ক থেকে নাটকটা দেখতে পারো। তো কোন নাটকের গানটি তোমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিও, কেননা তোমাদের একটা কমেন্ট একটা লাইকে আমাকে অনেক মোটিভেট করে নতুন ভিডিও বানানোর জন্য। বুঝতেই পারতো স্যার, কথা না বাড়িয়ে ভিডিওটা শেষ করবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই তোমার আব্বা আম্মুকে ভালো রাখার চেষ্টা করবা। আল্লাহ হাফেজ। अब अगर तुम लोग नए हो तो यार सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उसके साथ हैंकी पैंकी करो या शैंकी पैंकी मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूँ, मुझे क्यूट गर्ल से बात करनी है। बाय।